দাদার একটু ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি মাসিমা বানাতে যেতাম মাসিমা থেকে। আমার আজকের ডেজার্টটি হলো দুধ সাবু পুডিং। ঝটপট তৈরি করা যায় এবং খুব অল্প পরিমাণ উপকরণ দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমাদের দুধ সাবু পুডিং। হাফ কাপ পরিমাণ সাবুদানা আমি পানিতে দিয়ে দিচ্ছি। ধোয়া হয়ে গেলে এগুলোকে পানি ঝরিয়ে আমি নিব। পানি ঝরিয়ে এবার চুলায় ফুটন্ত গরম পানিতে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটিকে আমি নেড়ে নিচ্ছি। এবার এ সাবুদানার সাথে আমি খুব অল্প পরিমাণ লাল রঙের ফুড কালার যোগ করছি। আপনারা নিজেদের পছন্দ মতো ফুড কালার দিয়ে দিতে পারেন। এটিকে এবার আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব যেন ভিতরে একটুও অসেদ্ধ না থাকে এবং এটিকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখায়। যখন এইরকম সেদ্ধ হয়ে আসবে তখন এটিকে আমি পানি ঝরিয়ে নেব। একটি স্ট্রেইনারে ভালোভাবে এই সাবুগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানিগুলো ছেঁকে নিচ্ছি। ব্যাস এটাকে এখন আমি এক পাশে রেখে দেব। এখন একটি বেকিং ট্রেতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলগুলো দিয়ে চারপাশে ব্রাশ করে নিচ্ছি। একটি রান্নার পাত্রে আমি 2.5 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর সাথে 1/2 কাপ পরিমাণ চিনি, 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার ভালোভাবে নেড়ে চেড়ে চুলায় উঠিয়ে দিলাম। এবার চুলায় উঠিয়ে দিয়ে এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স যোগ করছি স্বাদের জন্য। নিজেদের পছন্দ মতো যে কোনো এসেন্সই যোগ করা যেতে পারে এতে। এবার আগে যে সাবুদানাটা পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো যেন কোথাও সাবুদানাগুলো গলা পেতে না থাকে। এভাবে 4 থেকে 5 মিনিট দুধের মধ্যে জাল করে নামিয়ে নেবো আমি চুলা থেকে এবং আগে থেকে যে পাত্রটি আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এটিকে ঠান্ডা করতে দেব আমি। ঠান্ডা যখন হয়ে গেছে তখন এটিকে আরেকটু সেট হওয়ার জন্য ঘণ্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে নিলাম আমাদের দুধ। এখন এটিকে ফ্রিজটা ছোট সাইজের স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে ধীরে ধীরে তুলে আনার চেষ্টা করব যেন কোথাও না ভেঙে ধীরে ধীরে এটি সুন্দর অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। এবার প্লেটে ঢেলে নিলাম। ব্যাস হয়ে গেল আমাদের মজাদার দুধ সাবু পুডিং। এই পুডিংটা দেখতে যেমন অনেক সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার। তো আর দেরি কেন, যদি ঘরে উপকরণগুলো থেকে থাকে তাহলে আমরা এক্ষুনি বানিয়ে নিতে পারবো ভীষণ মজার দুধ সাবু পুডিং। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।